সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওর আসলে লেকচার 8-এ। সো আমরা বোর্ডে আসা যে সকল সৃজনশীল প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো সলভ করবো এই স্পেসিফিক চ্যাপ্টারের জন্য, যেটা কিন্তু নর্মালি আমরা সব চ্যাপ্টারে করে থাকি। আর এরপর হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট লেকচারে আমরা অবশ্যই ভার্সিটিতে আসা, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আসা এবং বোর্ডে আসা এমসিকিউগুলো, মানে এমসিকিউগুলোকে নিয়ে ডিল করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা সৃজনশীল সলভ করি। প্রথমে আমাদের যে প্রবলেমটা আছে সেটা এসেছিলো ঢাকা বোর্ড 2017 সালে। সো চলো আসলে এটা দেখা যাক। সো টাইটেল দিই আমরা ঢাকা বোর্ড 2017 সাল। ঢাকা বোর্ড 2017 সাল, খুব ভালো কথা। তাহলে আমরা এখান থেকে আসলে চলো একটা দেখি, এটা একটা ড্র করি। চলো তাহলে এখান থেকে আসলে এ এ ওকে, সো এ আঁকলাম। তারপর এখানে জাস্ট আমরা দেখব 42 ডিগ্রি দেওয়া ছিল, তারপর এখানে দেওয়া 6 সেন্টিমিটার, এখানে দেওয়া 6 সেন্টিমিটার, তারপর আমাদের বের করতে হবে এইটুকু, এই পুরো অঞ্চলটুকু আমাদেরকে বের করা লাগবে। সো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে বৃত্তকলা ABC এর ক্ষেত্রফল আমাদেরকে বের করা লাগবে। দেখো তো এই যে বৃত্তকলাটুকু ABC কোথায়, হ্যাঁ ABC, এই যে বৃত্তকলাটা এটার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করা লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো তোমাদেরকে চিন্তা করার কোনো কারণ আছে? সো বৃত্তকলা ফর্মুলা কি আমরা জানি, বৃত্তকলা ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা। তো এই বৃত্তটার ক্ষেত্রে আসলে এটার ক্ষেত্রফল কত? আর স্কোয়ার ইজ ইকুয়াল, আর ইজ ইকুয়াল টু কত বলো তো? 6 সেন্টিমিটার। থিটাটাকে আমাদের কিসে নিতে হবে? রেডিয়ানে। 42 ইন্টু ইন্টু পাই বাই 180। তো এই ক্ষেত্রে আমরা কী লিখব? বৃত্তকলার ক্ষেত্রফল হাফ 6 স্কোয়ার ইন্টু পাই বাই 180 ইন্টু কত ছিল? 42। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে তোমরা ক্যালকুলেট করে বসাই দিবা। ফার্স্ট প্রশ্ন, ক নম্বর এটা, খ নম্বর কী বলেছে? খ নম্বর বলছে আমাদেরকে যে ABCD পরিসীমার দৈর্ঘ্য কত। এদিকে আমরা চেয়েছে কি পরিসীমার দৈর্ঘ্য কত? ABCD। অলরাইট অলরাইট অলরাইট, তো আমাদেরকে দেখাচ্ছে দেখো ABCD পরিসীমা, ABCD পরিসীমা দৈর্ঘ্য। সো ইন জেনারেল আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ABCD পরিসীমা ইজ ইকুয়াল টু লিখতে পারি, দেখো তো এই যে AC প্লাস AB প্লাস BC চাপ, চাপ ইজ ইকুয়াল টু কী বলেছিলাম? AC ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি AC কত? 6, আর AB কত? 6, এটা কত? আর থিটা। তো এই ক্ষেত্রে লিখতে পারি 6 প্লাস 6, আর কত? 6 ইন্টু 42 ইন্টু পাই বাই 180। বুঝতে পেরেছি আশা করি। অলরাইট অলরাইট অলরাইট, সো এরপর যেটা দেয় আমাদেরকে সেটা হচ্ছে ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল। এই ছায়াগ্রা পুরো অংশটুকুর ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চেয়েছে। সো তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে চলো ছায়াগ্রা অংশটুকুর ক্ষেত্রফল বের করে দেখি। সো ছায়াগ্রা অংশটুকু বের করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে এই ত্রিভুজটুকু, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজটুকু বের করলে আমাদের কাজ শেষ, বের করে দিলে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? আর স্কোয়ার থিটা, দেখো তো আমাদের সরি পুরোটার ক্ষেত্রফল যদি বলি পাই আর স্কোয়ার থিটা, তো তখন পাই। সো এটার জন্য আমাদের কি? পাই আর স্কোয়ার, পুরো বৃত্তের ক্ষেত্রফল আমাদের বলছে ছায়াগ্রা অংশটুকু বের করার জন্য। তার থেকে কী বাদ দিব? ত্রিভুজ অংশ, ত্রিভুজ ABC। যদি এটাই করতে হয়, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এটাই করা লাগে তাহলে আমরা এখানে কী করতে পারি? এখানে আমি সিম্পলি পাই আর স্কোয়ার থিটার ভ্যালু তোমরা বের করবা, পাই এর মান জানো, আর কত, সরি পাই আর স্কোয়ার মানে কত, থিটা কত এখানে, আর কত, আর হচ্ছে 6 স্কোয়ার। আর এখানে ABC এর ক্ষেত্রফলটা কীরকম? দেখো তো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তাহলে আমি কী লিখতে পারি? দেখো তো ধরো AB আর BC দেওয়া আছে, তাই না? আমরা কী বলতাম? AB সাইন থিটা, সামনে একটা হাফ। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কী লিখতে পারি? হাফ ইন্টু এই এটা আর এটা, তার মানে 6 ইন্টু 6 সাইন সন্নিহিত কোণ কত?
42 ডিগ্রি। খবরদার এটা আবার তুমি ইয়েতে বসাই দিও না, রেডিয়ানে বসাই দিও না, এটা এটা একটু খেয়াল রাখবা। তো তাহলে এখান থেকে আমরা কী পাই, এই যে ক্ষেত্রফলটুকু এটাকে তোমরা ক্যালকুলেট করে জাস্ট বসাই দিবা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা মোটামুটি আসলে একটা আমরা ধারণা পাই আসলে আমাদের প্রথম সৃজনশীলটা 2017 সালে করেছি। সো চলো তাহলে আমরা বাদ বাকি যেসব সৃজনশীল প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো সলভ করে দেখি একটা একটা করে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এর পরবর্তীতে বোর্ডের প্রশ্নগুলো দেখি। এরপরে করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019। সো এই ক্ষেত্রে আসলে প্রশ্নটা আসে প্রথমটা আমাদের বলেছে ক নাম্বারে, আমাদের এখানে বলে অলরেডি সাইন এক্স প্লাস 16 কজ এক্স ইজ ইকুয়াল টু 8 হলে কোসেক এক্স মনে হয়, হ্যাঁ সাইন এক্স প্লাস 16। কোসেক এক্স ইজ ইকুয়াল টু 8 হলে প্রমাণ করো যে সাইন এনএক্স প্লাস এনএক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা কজ এনএক্স ইজ ইকুয়াল টু, ও টু টু দি পাওয়ার 2n প্লাস টু টু দি পাওয়ার মাইনাস 2n। অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, দেয়া আছে যা সাইন এক্স প্লাস 16 কোসেক এক্স ইজ ইকুয়াল টু 8, তো সেক্ষেত্রে সাইন এক্স প্লাস 16 বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু 8, তো সেক্ষেত্রে সাইন স্কোয়ার এক্স প্লাস 16 মাইনাস 8 সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। অলরাইট, সো এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে, আচ্ছা আমার প্রশ্ন আমাদের একটু ভুল আছে এখানে, আমাদের এখানে কোসেক এনএক্স হবে, দুঃখিত আমি প্রথমেই ঠিক লিখেছিলাম কোসেক এনএক্স। আর এক্ষেত্রে তাহলে আমরা কী পাই, সাইন এক্সের ভ্যালু পাই হচ্ছে আলটিমেটলি সাইন এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা পাই 4। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এনএক্স প্লাস কোসেক এনএক্স ইজ ইকুয়াল টু 4n প্লাস 1/4n। এক্ষেত্রে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 2n প্লাস টু টু দি পাওয়ার মাইনাস 2n, এটা লেখা যায়। সো তারপর তারপর এটা বলেছে হচ্ছে একটা মানে দৃশ্যকল্প দিয়েছে নতুন, সো সেটাকে নিয়ে প্রশ্ন এসেছে। সো সেটা কীরকম দেখি, একটা বৃত্ত দেওয়া আছে, খুব ভালো কথা। কত ডিগ্রি দেয়া, 45 ডিগ্রি। বি এ সি এন ও এত, তাহলে এটুকু আমাদেরকে এই যে এটুকু ছায়াযুক্ত অংশ দাগানো আছে, চেয়েছি কি আমাদের কাছে বলেছে হচ্ছে এ বি সি এ অংশের ক্ষেত্রফল,
ए बी सी ए अंशेर क्षेत्रफल एटुकु चाहिए ए बी सी ए ए बी सी ए एटुकु अंशेर क्षेत्रफल आमादेर काछे चाहिए कि इनफरमेशन दिया आछे रेडियस दिया आछे 40 ओके भालो कथा भालो कथा भालो कथा ताहले चलो माय डियर स्टूडेंट्स ताहले आमरा बेर करी আমাদের এখানে কোন এ ও সি আর কোন এ বি সি এই দুটাই আসলে আমাদের কাছে দেখো আমরা দেখি তাহলে কোন এ ও সি আর এ বি সি এই দুটাই আমাদের কাছে সমান কোণ তাহলে আমরা কি লিখতে পারি কোন এ বি সি ইজ ইকুয়াল টু কোন এ ও সি ইজ ইকুয়াল টু আমরা ডেফিনেটলি লিখতে পারি আমাদের কোন 45 ডিগ্রি সো খুবই ভালো কথা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আবার কোন ও এ বি বের করতে পারি ও এ বি কোন ও এ বি ইজ ইকুয়াল টু কোন ও সি বি ইজ ইকুয়াল টু 360 মাইনাস 45 প্লাস 45 ওভার 2 1 35 ডিগ্রি পুরো কোণের খেলা তাহলে আমরা যদি এখানে যদি একটা কজের ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অলরেডি কজের ফর্মুলাটা কী ছিল সো কজের ফর্মুলাটা কী ছিল কজ সি যদি লিখি এ পাশে থাকবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কী থাকবে টু এ বি এই হচ্ছে অবস্থা তাহলে আমরা যে কাজটা করতে পারি তাহলে এখান থেকে তাহলে আমরা হিসাবটা একটু বের করি এসি কর্ণের মানে এটুকু এসির মান আসলে আমরা এখান থেকে বের করা লাগবে অলরাইট একটু চিন্তা করে দেখি আমাদেরকে জাস্ট বৃত্তাকার ক্ষেত্র মানে অংশটুকুর মান বের করতে বলেছে সো তাহলে আমরা লিখি কজ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কজ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সো সেক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস এসি দূরে যেটা থাকে সেটা মাইনাস হয়ে যায় আর ওভার টু ইন্টু ও এ ও সি ভ্যালুগুলো বসাবা বসাই এসির মান বের করবা অলরাইট সো এসির মান বের করে আমাদের দরকার কেউ ওবি এর দৈর্ঘ্যটুকু বের করা লাগবে মানে তারপর আমরা ওবি এর দৈর্ঘ্যটুকু এখান থেকে বের করতে পারবো সো খুবই ভালো কথা তারপর তোমরা জাস্ট কী করবা এইটুকুর মান বের করে ফেলবা আমাদের কী বের করতে বলেছে আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে এ বি সি এ অলরাইট এ বি সি এ সো ভালো কথা আমরা যদি দেখো তো এই রম্বসটা এই যে পুরোটা এ বি সি এ এইটুকুর মান দেখো তো এইটুকু যদি বের করতে হয় তাহলে আমাদের তো এই বৃত্তটা থেকে এইটুকুর মান আমাদের বাদ দিলে হইতো সো ভালো কথা এইটুকু থেকে আসলে আমাদের আবার এক্সট্রা ওইটুকু পরিমাণ আমাদের আছে সো যাই হোক আমরা এই রম্বসটার ক্ষেত্রফল তাহলে আমরা এখান থেকে বের করতে পারি আমরা এখান থেকে আবার কী বের করা লাগবে আগে আমাদের অভিকর্ণের এরপর আবার বের করবো হচ্ছে অভিকর্ণের দৈর্ঘ্য কলমেরও পারে শেষ সো এখান থেকে বের করবো আবার অবি অভিকর্ণ এই রম্বসের পুরো রম্বসটা বের করলা তারপর রম্বসের ক্ষেত্রফল বের করবা ক্ষেত্রফল হাফ ইন্টু অবি হাফ ইন্টু অবি আর এসি বের করবা করলা বের করে এবার বৃত্তকলা ক্ষেত্রফল বের করে এই যে এটুকু এটুকু বৃত্তকলা ক্ষেত্রফল তুমি পাবা তাহলে পুরো রম্বসটা থেকে এই বৃত্তকলাটুকু মাইনাস করো তাহলে রম্বসটা থেকে এই যে ক্ষেত্রফল থেকে এই যে বৃত্তকলা বৃত্তকলা কত হাফ আর স্কোয়ার সেটা একটু টাফ কোয়েশনটা আসছে বাট করে ফেললে তোমাদের কাজ শেষ এইটুকু তাহলে আমাদের কাজ শেষ সো কী করলাম প্রথমে আমাদের যা যা দেওয়া আছে আমি অ্যাঙ্গেলটা বের করেছি অ্যাঙ্গেল দুটো বের করে আমি জাস্ট হিসাব করে দেখেছি আসলে এই হিসেব অনুযায়ী তোমাদের ওবি বের করার জন্য কিন্তু তোমার এই অ্যাঙ্গেলটা লাগবে এই যে ওবি অভিকর্ণ এই যে ওবি বের করার জন্য কারণ এটা হচ্ছে কষ সূত্র যদি তুমি খাটাও এখানে 135 যে আছে
এটা লাগবে। আমরা ফার্স্টে অ্যাঙ্গেলগুলো রেডি করে ফেলছি যুদ্ধে যাওয়ার জন্য, আগে আমাদের অস্ত্রগুলো রেডি করেছি, তারপর আমরা বাকি কাজগুলো বাকি কাজের মতো করেছি। হাউ এভার, তারপর যে কাজটা করব, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দেয়া আছে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, একটা ফাংশন দেওয়া আছে তার লেখচিত্র। চলো দেখাই আগে জিনিসটা। সো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স। আমার কাছে যা চেয়েছে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স, সরি, পাই বাই টু মাইনাস টু এক্স, টু এক্স, এটা এটার জন্য কী করা লাগবে, সাইন পাই বাই টু মাইনাস টু এক্স, উইচ ইজ টু সে আমরা এখানে লিখতে পারি কস টু এক্স। সো এটা আমি তাহলে এখান থেকে আসলে এটার জন্য যদি আমি গ্রাফ ড্র করতে হয় তাহলে কজের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো ভ্যালুগুলো বসাই দিয়ে তোমরা একটু কাজ করবা। সো এখানে আর একটু যে জিনিসগুলো চেপে যাবে এরকম একটা ফাংশন হবে আর কি। সো এই ভ্যালুগুলো নিয়ে তোমরা ভ্যালুগুলো বসাবা, আমাদের এক লিমিট দিয়ে দিয়েছো তো মনে হয়, পাই মাইনাস পাই থেকে এক্স পাই, অলরাইট, এরকম একটা আমাদের লিমিট অলরেডি দেওয়া আছে। আমি আরেকবার চেক করে তোমাদের বলি, হ্যাঁ এটাই এটাই দেওয়া আছে, আমি যা দিয়েছি তোমাদেরকে এটাই দেওয়া আছে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা তোমাদের জন্য আর কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু মাইনাসের দিকে দিয়েছে একটু, তাহলে এই ফাংশনটা আর একটু এভাবে হবে। ওকে, তারপর 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 চলো এরপর এরপর হচ্ছে সকল বোর্ড 2018। সকল বোর্ড 2018, ওকে। এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, সরি, ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ওভার কস থিটা, ওকে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স, আবার এটা দেওয়া আছে, এই দুটো জিনিস দেওয়া আছে। আমাদের প্রথমে বলেছে হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস কস আলফা। সো প্রথম প্রশ্ন, কস স্কোয়ার আলফা মাইনাস কস আলফা ইজ ইকুয়াল টু জিরো হলে টেন স্কোয়ার আলফা, সরি, টেন টু দি পাওয়ার ফোর আলফা মাইনাস সিক্স স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু জিরো। অলরাইট, সো এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো খুব ভালো কথা। তো এক্ষেত্রে আমি তাহলে আসলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কী করতে পারি তোমাদেরকে একটু দেখাই। দেয়া আছে লেফট হ্যান্ড সাইড, অলরেডি ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড না লিখে আমার কাছে যেটা দেওয়া আছে আমি সেটা দিয়ে করি। চলো, সো কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কস আলফা, হুইচ ইজ টু সে কস টু দি পাওয়ার ফোর আলফা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। সো খুব ভালো কথা, তো আমরা এখান থেকে এটা পেতে পারি, এটুকু সাইজ করলাম। এবার আমি লেফট হ্যান্ড সাইড দিই, আলফা টেন টু দি পাওয়ার ফোর আলফা, এটা আমি তোমাদের করিয়েছিলাম যদিও, সাইন টু দি পাওয়ার ফোর আলফা কস টু দি পাওয়ার ফোর আলফা, আর এখানে হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার আলফা। সো আমি এখান থেকে পেয়ে গেছি কস, এটা যদি কত লেখা যায় তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে আলটিমেটলি সাইন টু দি পাওয়ার ফোর, আর এখানে ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরাইট অলরাইট অলরাইট, সো কস টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। আমি এখান থেকে আসলে এই হিসাবটা এখান থেকে আমি পেতে পারি। সো খুব ভালো কথা। সো একটা কাজ করি এখানে, হ্যাঁ,
এটা ইজ ইকুয়াল টু, তো আমি সাইন টু দি পাওয়ার কস টু দি পাওয়ার ফোর্স ইজ ইকুয়াল টু, আমি এখানে আসলে ওয়েট সাইন টু দি পাওয়ার ফোর অ্যান্ড কস টু দি পাওয়ার ফোর, আমাদের প্রশ্ন একটু ভুল গেছে এখানে, আমি এখানে সাইন স্কোয়ার আলফা লেখা উচিত ছিল, আমি ভুল তো বলছি, এটা হবে সাইন স্কোয়ার আলফা, এ কারণে ঝামেলা হয়েছে। সো সাইন টু দি পাওয়ার ফোর আলফা মানে এখানে কজ স্কোয়ার আলফা কজ টু দি পাওয়ার ফোর আলফা, এটা ওয়ান বাই ওয়ান বাই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এই হচ্ছে অবস্থা, চলো তারপর আর কী কী প্রবলেম আমাদের সামনে আছে, এটা তো আমরা মাত্র একটা লিখলাম, তারপর হচ্ছে যে আমাদের দেওয়া আছে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু হলে। সো দেখো আমরা মাঝে মধ্যে আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে স্কিপ করি, বাট অনেক সহজ সহজ ম্যাথ আমাদের হাতের পাশ দিয়ে চলে যায় জাস্ট আমাদের নিজেদের ইগনোরেন্সের কারণে, আমাদের নিজেদের ইগনোর করার কারণে, রাইট। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু, সো ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু, ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু হলে দেখাও যে cos n theta sec n theta plus sec n theta is equal to 2 to the power n plus 2 to the power minus n, okay. সো এই হচ্ছে তাহলে আমাদের এই ম্যাথটা প্রুফ করা লাগবে, তো আমি দেখি তাহলে কি আছে, 1 প্লাস cos স্কোয়ার থিটা ওভার কস থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু, তো এক্ষেত্রে আসলে লিখি 2 প্লাস টু কস স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ কস থিটা, এক্ষেত্রে আমি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ কস থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো, হুইচ ইজ টু সে ডিরেক্টলি লেখা যায় 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা মাইনাস কস থিটা প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, টু কস থিটা মাইনাস টু মাইনাস ওয়ান কস থিটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দেন কস থিটা মাইনাস টু টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দেন কস থিটা ইজ ইকুয়াল টু আমি পাই হচ্ছে টু, যেটা কিনা অসম্ভব, যেটা কিনা হতে পারে না, আবার কস থিটা ইজ ইকুয়াল টু আমি যেটা পাই সেটা হচ্ছে হাফ, কস থিটা হাফ হলে সেক থিটা এটা হবে টু, ওকে। তো এই ক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে ইন জেনারেল, তাহলে এদের ক্ষেত্রে আমি যে জিনিসটা পাবো কস থিটা কস এন থিটা প্লাস সেক ইন থিটা অবভিয়াসলি টু টু দি পাওয়ার এন, সো এগুলো নিয়ে আশা করি তোমাদের খুব বেশি প্রবলেম হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা আগেও করিয়েছিলাম এখনও তোমরা এগুলো বুঝতে পারবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে আমাদেরকে যেটা বলে ফাইনালি গ নাম্বারে, অলরাইট অলরাইট অলরাইট, প্রশ্নটা কোথায়, হ্যাঁ গ নাম্বারে বলে জি অফ থ্রি এক্সের আসলে আমাদেরকে গ্রাফ প্লট করে দেখানো লাগে, এটা আশা করি তোমাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না, জি অফ থ্রি এক্স তার মানে কজ থ্রি এক্স, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এটা তোমরা আশা করি পারবা, এটা আমার দেখাই দেওয়া লাগবে না, কজের ফাংশনটাই জাস্ট এক্সের ভ্যালুগুলোর জন্য তোমরা একটা করে বের করবা। হুম
তারপর চলো এরপর যেটা আছে সেটা হচ্ছে যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019 ওকে। সো এরপর যেটা প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কট থ্রি এক্স, কট থ্রি এক্স ওভার টু, এটা না? হ্যাঁ, ফাংশনের পর্যায়কাল। এটা চেয়েছে এইরকম ফাংশনের জন্য আমাদের পর্যায়কালের সূত্রটা কি বলতো? কটের জন্য কী হচ্ছে, সবসময় আমি বলছিলাম পাই বাই একটা মডুলাস থাকবে, আর যেই চলকের সাথে যে সহগটা থাকবে সেটা সহগ কী দেওয়া আছে থ্রি বাই টু। এক্ষেত্রে আমি তাহলে লিখতে পারি টু পাই বাই থ্রি, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তারপর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কলেজ দুটি মধ্যবর্তী দূরত্ব, কলেজে কিসের কলেজ? সো প্রশ্নটা তুলি, এ কলেজ থেকে একজন সাইকেল আরোহী বি কলেজে পৌঁছালো, এ কলেজ থেকে একজন সাইকেল আরোহী বি কলেজে পৌঁছলো, একজন সাইকেল, এই কলেজ হতে একজন সাইকেল আরোহী বি কলেজে পৌঁছলো, খুব ভালো কথা। কলেজটি পৃথিবীর কোন কেন্দ্রে? কলেজ দুইটি পৃথিবীর কেন্দ্রে, কানেই পাচ্ছি না কেন, পৃথিবীর কেন্দ্রে 18 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 18 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ কত? সো পৃথিবীর ব্যাসার্ধ আছে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিএম, সো 6440, এটা তো এটা আমাদের বলছে কলেজ দুটোর দূরত্ব কত। আমরা কী জানি এস ইজ ইকুয়াল টু অলরেডি আর থিটা, সো থিটা ইজ ইকুয়াল টু কত, 18 × π/180 ভ্যালু বসাও, তাহলে আমরা এই যে কলেজ দুটোর মধ্যবর্তী দূরত্ব আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স দেওয়া আছে সাইন এক্স। তারপরে প্রশ্ন গ, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, আমাদের কাছে চেয়েছে হচ্ছে ফাংশন অফ টুয়াইজ এক্সের গ্রাফ, এটা গ্রাফ চেয়েছে, দ্যাটস ইট, শেষ। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা, এটা আঁকলে আমাদের কাজ শেষ। সো আশা করি তোমাদের এটা নিয়ে আসলে খুব বেশি প্যারা হবে না। তো আমি আর সামনে দেখি আর কোনো প্রশ্নকে আদৌ অবশিষ্ট রয়েছে কি না, খুব কম প্রশ্ন আসে যদিও এই চ্যাপ্টারটা থেকে ইয়েট, তোমাদের জন্য দেখি আর কারো কোনো আর যদি কোনো প্রশ্ন থাকে সো আমি করিয়ে দিব। না, আমি সবগুলো প্রশ্নই মোটামুটি বোর্ডে আসা আমি তোমাদের জন্য কভার করে দিয়েছি, সো এগুলো প্র্যাকটিস করো, নেক্সট লেকচারে আমরা কিছু MCQ প্র্যাকটিস করবো আসলে বোর্ডে আসাগুলা এবং অ্যাডমিশন টেস্টে আসা সবগুলাই। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের লেকচার 8, আমাদের লেকচার 8 সৃজনশীলগুলো চর্চা করেছি। তারপর আমরা লেকচার 9 যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার সম্বলিত বা এই চ্যাপ্টার সম্পর্কিত আমাদের যে সকল আসলে MCQ প্রবলেমগুলো আসে আমাদের বোর্ড এক্সামে হোক, আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হোক, আমরা সেগুলো সলভ করবো। ইঞ্জিনিয়ারিং টেস্টে খুব একটা বেশি প্রবলেম আসে না এগুলো থেকে, যার কারণে আসলে আমি ওইখানে প্রশ্নগুলো সলভ করবো না, মানে
করার মতো আসলে নাই, কারণ এটা সেভেন্থ চ্যাপ্টার থেকে অনেক বেশি আসে। সো যদি থাকতো তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা আমি এখান থেকে সলভ করে দিতাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো তাহলে আমি এর পরবর্তী প্রবলেমগুলো তোমাদেরকে মানে পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।